আমরা এখন আলোচনা করব ফায়ার স্টিম বাই সিস্টেমে ক্লাসেস নিয়ে। আমরা এর আগে দেখেছি ফায়ার স্টিম বাই সিস্টেম কয় ধরনের, একটা হচ্ছে অটোমেটিক ড্রাই, ম্যানুয়াল ড্রাই, অটোমেটিক ওয়েট, ম্যানুয়াল ওয়েট, সেমি অটোমেটিক, আমরা বিভিন্ন ধরনের টাইপ নিয়ে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব স্টিম বাই সিস্টেমে ক্লাসেস গুলি নিয়ে। প্রথমে আসবে ক্লাস ওয়ান সিস্টেম। এই ক্লাস ওয়ান সিস্টেম যেটা বলছি বাই সিস্টেম শেল প্রোভাইড 63.5 mm অথবা 8 inch হোস কানেকশন টু সাপ্লাই ওয়াটার ফর ইউজ বাই ফায়ার ডিপার্টমেন্ট অ্যান্ড দোজ ট্রেন ইন হ্যান্ডেলিং হেভি ফায়ার স্টিম। মূল যে বিষয়টা হচ্ছে ক্লাস ওয়ান সিস্টেম বলতে আমরা যেটা বুঝি যে স্টিম বাইক যে আমাদের যে স্টিম বাইকটা থাকবে অথবা যে রাইজার থাকবে সে রাইজারের সাথে তো অবশ্যই একটা হাইটেন্ড পয়েন্ট থাকে, সেটাকে আমরা বলি কেউ বলি অ্যাঙ্গেল বাল্ব, কেউ বলি ল্যান্ডিং বাল্ব। তো সেটার যে সাইজটা আউটলেট যে সাইজটা সেটা হচ্ছে 8 inch। অর্থাৎ ক্লাস ওয়ান সিস্টেমে যেটা বোঝাচ্ছে যে আমার প্রতিটা ফ্লোরে সেখানে আমার 8 inch ল্যান্ডিং বাল্ব অথবা অ্যাঙ্গেল বাল্বের কানেকশন থাকবে। এবং বেসিক্যালি এটা ইউজ করা হয় যারা স্কিল টু হ্যান্ডেল ফায়ার, টু হ্যান্ডেল ওয়াটার স্ট্রিম, যেগুলো হাই প্রেশার যেহেতু এখানে ইউজ করা হয়। যেটা বললাম আর কি, যেটা ইউজ বাই পার্সোনাল ট্রেন ফর হেভি স্ট্রিম অপারেশন, ডিজাইন টু ডেলিভার 500 GPS এট ফার্স্ট রাইজার and 250 GPS at each additional riser. আমরা এটা এটার সম্বন্ধে আমাদের একটা সুন্দর একটা প্রেজেন্টেশন আছে যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। শুধুমাত্র এখন জেনে রাখছি সেটা হচ্ছে যে ডিজাইন টু ডেলিভার 500 GPS at fast riser and 250 GPS at each additional riser. Flow to be residual 100 psi or 6-9 bar at highest consistency. অর্থাৎ মূল যে বিষয়টা হচ্ছে যে এক একটা অ্যাঙ্গেল বাল্ব অথবা ল্যান্ডিং বাল্ব দিয়ে আপনার 250 GPM পানি বের হবে এবং আউটলেটের প্রেশার থাকতে হবে মিনিমাম 6.9 bar। আমি যদি শুধুমাত্র এটুকু কনসেপ্টটা খেয়াল রাখি যে আমার 8 inch যে ল্যান্ডিং বাল্বগুলি আছে সেগুলা বেসিক্যালি যখন ডিজাইন করা হয় কনসিডার করা হয় যে আমার এই ল্যান্ডিং বাল্ব অথবা এই অ্যাঙ্গেল বাল্ব আউটলেট দিয়ে আমার মিনিমাম 250 GPM পানি বের হবে প্লাস at 6.9 bar অথবা 100 psi এবং ইউজ বাই পার্সোনাল ট্রেন ফর হেভি স্ট্রিম অপারেশন। এবার হচ্ছে ক্লাস টু সিস্টেম। এই ক্লাস টু স্ট্রিম পাইপ সিস্টেম শেল প্রোভাইড 38.1 mm হোস স্টেশন টু সাপ্লাই ওয়াটার ফর ইউজ প্রাইমারিলি বাই দ্য বিল্ডিং অকুপেন্টস অর বাই দ্য ফায়ার ডিপার্টমেন্ট ডিউরিং ইনিশিয়াল রেসপন্স। আমরা যেটা জানলাম যে ক্লাস ওয়ান সিস্টেমে আমার ইউজ করা হয় হচ্ছে 8 inch বাল্ব, অ্যাঙ্গেল বাল্ব অথবা ল্যান্ডিং বাল্ব, আর ক্লাস টু সিস্টেমে ইউজ করা হয় 1.5 inch ল্যান্ডিং বাল্ব অথবা অ্যাঙ্গেল বাল্ব। এবং এটা বেসিক্যালি ইউজ করা হয় বাই বিল্ডিং অকুপেন্টস, অর্থাৎ যারা বিল্ডিংয়ে থাকবে তাদের জন্য এটাকে এই অপশনটা দেওয়া হয়। সো 8 inch হচ্ছে যারা ট্রেন অথবা যারা ফায়ার ব্রিগেড যারা পিপল তারা ইউজ করবে, আর 1.5 inch যে কানেকশন সেটা হচ্ছে বেসিক্যালি যে যারা বিল্ডিং এ অকুপেন্ট তারা ইনিশিয়াল স্টেজে তারা যাতে কাজ করতে পারে সেই জন্য এই বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। এক্ষেত্রে আবার বলা হচ্ছে যে এক্সেপশন যে মিনিমাম 1 inch হোস শেল বি পারমিট টু বি ইউজ ফর হোস স্টেশন ইন লাইফ হ্যাজার্ড অকুপেন্সিস হোয়ার ইনভেস্টিগেটেড অ্যান্ড লিস্টেড ফর দি সার্ভিস অ্যান্ড হোয়ার অ্যাপ্রুভ বাই দ্য অথরিটি হ্যাভিং জুরিডিকশন। অর্থাৎ মূল বিষয় হচ্ছে যে ক্লাস টু সিস্টেম হতে বোঝাচ্ছে 1.5 inch হোস কানেকশন, যেখানে 1.5 inch অ্যাঙ্গেল বাল্ব থাকবে, 1.5 inch হোস পাইপ থাকবে, আর ক্লাস ওয়ান যেটা আমি বললাম যেখানে 8 inch হোস কানেকশন, যেখানে 8 inch অ্যাঙ্গেল বাল্ব অ্যাঙ্গেল বাল্ব থাকবে, 8 inch হোস পাইপ থাকবে। সো ক্লাস টু এর ক্ষেত্রে যেটা হয় যে ইচ্ছে করলে আপনি 1.5 inch জায়গায় আপনি 1 inch হোস পাইপ ইউজ করতে পারেন, বাট সেক্ষেত্রে যদি আপনার সে দেশে অথবা সে এরিয়াতে যারা অথরিটি হ্যাভেন রেজিস্ট্রেশন অর্থাৎ মাস ক্ষেত্রে হচ্ছে আপনার ফায়ার ব্রিগেড, হ্যাঁ, সো তারা যদি অ্যালাউ করে সেক্ষেত্রে আপনি 1 inch হোস পাইপ ইউজ করতে পারবেন ফর লাইট হ্যাজার্ড।
সো লাইট হ্যাজার্ডের ডেফিনিশনটা আপনাকে জানতে হবে। আমরা এর পরবর্তীতে যখন এখানে আরো বেশি আলোচনা করব তখন আমরা বলবো যে লাইট হ্যাজার্ড জিনিসটা কি, আমরা সামনে শিখব। সো মূল যে বিষয়টা হচ্ছে যে ক্লাস টু সিস্টেমটা হচ্ছে ডেলেঞ্চি হোস্ট কানেকশন, ডেলেঞ্চি পাইপ, ডেলেঞ্চি অ্যাঙ্গেল পাম্প, ক্লাস থ্রি সিস্টেম। ক্লাস থ্রি সিস্টেম হচ্ছে কম্বিনেশন অফ দেড় ইঞ্চি প্লাস আড়াই ইঞ্চি হোস্ট কানেকশন। সো এটা হচ্ছে দেড় ইঞ্চি হোস্ট কানেকশন, হচ্ছে আড়াই ইঞ্চি হোস্ট কানেকশন। সো যখন আমার কোনো একটা পয়েন্টে দেড় ইঞ্চি প্লাস আড়াই ইঞ্চি কোনো অপশন থাকবে, তখন ইচ্ছা করলে আমি ছেড়ে বলতে পারি সেটা হচ্ছে ক্লাস থ্রি সিস্টেম, এবং দিস ইজ দ্য কম্বিনেশন অফ দেড় ইঞ্চি হোস্ট কানেকশন অ্যান্ড আড়াই ইঞ্চি হোস্ট কানেকশন। Class 3 system, estimated system shall provide 38.1 mm host station to supply water for use by building equipments and 63.5 mm host connection to supply large volume of water for use by fire department and those trained in handling heavy fire stream. So, class 1, আমরা দেখলাম শুধুমাত্র আড়াই ইঞ্চি হোস্ট কানেকশন, ক্লাস টু হচ্ছে ডেলটি কানেকশন, আর ক্লাস থ্রি হচ্ছে দেড় ইঞ্চি প্লাস আড়াই ইঞ্চি, যেখানে দুটি অপশন এখানে থাকবে। ক্লাস থ্রি সিস্টেম একদশ নম্বর ওয়ান, এই মিনিমাম ওয়ান ইঞ্চি হোস শেল পারমিটেড টু বি ইউজড ফর হোস স্টেশন ইন লাইট হ্যাজার্ড অকুপেন্সিস হোয়ার ইনভেস্টিগেট এন্ড রেজিস্টার ফর দিস সার্ভিস এন্ড হোয়ার অ্যাপ্রুভ বাই দ্য অথরিটি হ্যাভিং জুরিডিকশন। সো এইটুকু আমরা যে বললাম, যেটা আমরা আগে যেটা বললাম সেটা হচ্ছে যে যদি আপনার ওখানকার এরিয়া যিনি অথরিটি জুরিডিকশন যারা আছেন তারা যদি অ্যাপ্রুভ করে আপনি দেড় ইঞ্চি হোস্ট কানেকশনের জায়গায় এক ইঞ্চি হোস্ট পাইপ করতে পারেন। আরটা হচ্ছে এক্সটেনশন নাম্বার টু, হোয়ার দ্য বিল্ডিং ইজ প্রোটেক্টেড থ্রাউট বাই অ্যান অ্যাপ্রুভ অটোমেটিক স্প্রিংকলার সিস্টেম, হোস্ট স্টেশন ফর ইউজ বাই দ্য বিল্ডিং অকুপেন্ট শুড নট বি রিকোয়ার্ড সাবজেক্ট টু দ্য অ্যাপ্রুভাল অফ দ্য অথরিটি হ্যাভ এ জুরিডিকশন প্রোভাইড দ্যাট ইচ হোস্ট কানেকশন ইজ আড়াই ইঞ্চ অ্যান্ড ইকুইপড উইথ আড়াই ইঞ্চ ইন্টু ওয়ান ইঞ্চ দেড় ইঞ্চ রিডিউসার অ্যান্ড ক্যাপ অ্যাটাচ উইথ চেইন। মূল জিনিসটা হচ্ছে যে যদি আপনার এখানে এমন হয় যে আপনার পুরো বিল্ডিং যদি আপনার স্প্রিংকলার থাকে, সেক্ষেত্রে তখন ক্লাস থ্রি সিস্টেম প্রয়োজন হয়, সেক্ষেত্রে ক্লাস ওয়ান সিস্টেম দিলেও এনা। পাশাপাশি মনে রাখতে হবে যে আপনাকে ওখানে যেন একটা কাপলিং থাকে, যাতে পরবর্তীতে ইচ্ছা করলে ওখানে যাতে আমি দেড় ইঞ্চি হোস্টাকে ইউজ করতে পারি। সো ইট ইজ ডিপেন্ড অ্যাকচুয়ালি, এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। সো ওইভাবে আপনাকে যখন আপনি যখন ইনস্টলেশন করবেন তখন সে দেশের গাইডলাইনে কি বলা হয় বা বাংলাদেশের বিএনবিসি ক্ষেত্রে কি বলা হচ্ছে, আমরা কিন্তু পরবর্তীতে বিএনবিসিতে ফায়ার নিয়ে যে কীভাবে আলোচনা করা হয়েছে সেগুলো আমরা একটা আলাদা প্রেজেন্টেশনে সবকিছু শেয়ার করব। থ্যাংক ইউ।